Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lars Green campus. For admission, contact the number shown. বিধায়ক হিসাবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের নির্বাচনে তার দল বিপুল জয় পেলেও নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ায় কিছুটা অস্বস্তির মুখে পড়তে হয়েছিল তৃণমূল নেত্রীকে। তবুও তিনি হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে এর জন্য রাজ্যের বিরোধী দল বিজেপির থেকে কম কটাক্ষ শুনতে হয়নি। তিনি যে একজন নন এমএলএ মুখ্যমন্ত্রী, সে কথা বারবার মনে করে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ সেই সাপ মুক্তির পালা ঘটল। আজ দুটোর সময় বিধানসভার বিধায়ক হিসাবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় এসে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপাল মঙ্গলবার বিকেলে টুইট করে একথা জানিয়েছিলেন। একই সঙ্গে আজ বিধায়ক পদে শপথ নিলেন আমিরুল ইসলাম ও জাকির হোসেন। শিল্পনগরী হলদিয়ার ভোজ্য তেল উৎপাদনকারী কারখানার কাজ বন্ধ রেখে কারখানার শ্রমিকরা কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখালো। কারখানার কর্তৃপক্ষের কাছ থেকে দাবি দাওয়া আদায় করতে না পেরে মর্নিং শিফট শ্রমিকরা কারখানার গেটের সামনে বসে বিক্ষোভ দেখালো। হলদিয়ার ভবানীপুর থানা এলাকায় ইমামি ভোজ্য তেল উৎপাদনকারী কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে গেটের সামনে বিক্ষোভ। কারখানায় প্রায় 600 শ্রমিক কাজ করে। শ্রমিকদের দাবি, তাদের ন্যায্য বেতন দেওয়া হয় না, কারখানার শ্রমিকদের পোশাক জুতো দেওয়া হয় না, বোনাস দেওয়া হয় না। শ্রমিকদের নানাবিধ দাবি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হওয়ার পরেও তাদের বকেয়া টাকা না মেলায় কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান শ্রমিকরা। সকাল 8টা থেকে কারখানার গেটে বিক্ষোভ দেখায় তারা। গতকাল আমাদের কয়েকটা শ্রমিক 4-5 জন বোনাস নিয়ে ওরা একটু আলোচনা করেছিল যে অন্যান্য বছর পুজোর বোনাস পেয়ে যায় প্রায় 1 মাস আগে এবং ড্রেস বুট সব কিছু পেয়ে যায়। সেই টাকাটা, বোনাসের টাকা ঢুকে গেলে সেই টাকাটা নিয়ে কেনাকাটা যায় কিছু। আমাদের বাঙালি লোকের একটা বিরাট পর্ব দুর্গা পুজো, সেইটা নিয়ে 4-5 জন একটা টেবিলে আলোচনা করেছিল। আলোচনা করার পর একজনের সিরিয়াল অফ করে দিয়েছে, টোটাল সিরিয়াল অফ করে দিয়ে তাকে বললো কোম্পানির থেকে এইচআর সিরিয়াল অফ করছে। আপনি মানে আপনি বলে তুমি কন্ট্রাক্টর অফিসে গিয়ে দেখা করো। কন্ট্রাক্টর আমাদের মাসুদ হোসেন মোল্লা টিডিসি, ওনার ফার্মের নাম টিডিডিসি। উনি ওখানে ওই যে ছেলেটার সিরিয়াল অফ করছে তার নাম গুরুপদ, ও গেছে টিডিসি অফিসে গিয়ে 2 ঘন্টা বসে আছে, কারুর দেখা নেই। তারপরে কোম্পানিতে আসছে এবং তাকে রীতিমতো থ্রেট করা হচ্ছে যে ওর সঙ্গে যারা ছিল তাদের সিরিয়াল অফ করা হবে। দীর্ঘদিন ধরে শ্রমিকরা কিছু অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তাদেরকে বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, কার কী করার আছে করো, কেউ আমাদের কিছু করতে পারবে না। আর টাইমে ড্রেসবুট পাচ্ছে না। কোম্পানির রুলস অনুযায়ী বছরে 2 বছর অন্তর একটা সোয়েটার আর একটা রেনকোট, আর বছরে তো ড্রেসবুট আছে। কিন্তু এইচআর যেটা বলতেছে যে আমাদের রুলস আছে 2 বছর অন্তর একটা করে ড্রেস মানে রেনকোট আর ই পাবে, সোয়েটার পাবে। কিন্তু আমাদের 10 বছর 11 বছর হয়ে গেছে একটাই দিয়েছে, দিবার পর টোটালি বন্ধ, কোনো কিছু নেই। কিছু প্রতিবাদ করতে গেলেই বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। এবং দাদার অনুগামী 2 জন আছে, সেই 2 জন কিছু বললেই বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে। তারা এখানকার লোক না, বৈরাগত ময়নাতে বাড়ি। আর একটা জিনিস দাদা, একটা জিনিস বলবো রিকোয়েস্ট, যে শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা ন্যায্য কথা বলতে গেলে তার সিরিয়াল অফ,
একজনের বাপের সাধ্য হবে, সে বলছিল আমাকে আগামী দিন ছুটি দিবা হোক, আমার বাবার দিনের সাধ্য হবে। তার তাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে তুমি ডিউটি আসো, কোনো ওসব অজুহাত শুনবো না, নাহলে বাপের দিনের সাধ্য কত, নাহলে তোমার সিরিয়াল অফ করে দেওয়া হবে, তোর মতো ওয়ার্কার লাগবে না। আর লকডাউনে টাকা আমাদেরকে দেয় না, অন্যান্য কোম্পানি দিয়ে দিচ্ছে, আমাদেরকে দেয় না, পাশের কোম্পানি। আর চার্টার ডিমান্ডটা আমাদেরকে 3 বছর বলে এখন 5 বছরের ইস্যু দেখাচ্ছে। আর কটা দিন পরে শারদ উৎসবে মেতে উঠবে সাধারণ মানুষ। করোনা আবহে হাইকোর্টের বিধিনিষেধ মেনে চলছে পুজোর প্রস্তুতি। শহর থেকে শহরতলি সেজে উঠেছে নতুন আঙ্গিকে। এরই মধ্যে বজবজ 2 নম্বর ব্লকের পঞ্চায়েতের সহকারী সভাপতি বুচান ব্যানার্জির উদ্যোগে সচেতনতার লক্ষ্যে শুরু হয়েছে প্রচার অভিযান এবং শারদীয়া উৎসবে সমস্ত শ্রেণীর মানুষকে শুভেচ্ছা প্রদান করলেন বুচান ব্যানার্জি। বলবো আমার বজবজ 2 নম্বর ব্লকের অন্তর্গত যত জনসাধারণ আছেন, আমার মাতৃতুল্য পিতৃতুল্য যারা আছেন, আমি তাদের ভক্তিপূর্ণ প্রণাম জানাবো, তার সাথে সাথে বন্ধুপূর্ণ যারা আছে তাদের ভালোবাসা জানাবো, আর আমার থেকে যারা ছোটো ছোটো আছে তাদের শ্রেয়াশিস এবং ধর্ম যার যার, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতবর্ষ যখন ধ্বংসের পথে, ভারতবর্ষ যখন জাতি হিংসা নিয়ে যারা রাজনীতি করে ভারতবর্ষকে শেষ করার চক্রান্ত চালিয়েছে, সেই জায়গায় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলাকে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষকে এক সুতোয় এক ছাতায়, আমি প্রত্যেকটা মানুষকে মুখ্যমন্ত্রীর ভাষায় বলবো, মুখ্যমন্ত্রীর যে কথা, ধর্ম যার যার উৎসব সবার, আসুন আমরা একসাথে একযোগে এলাকার হিন্দু ধর্মের মানুষ যেরকম আনন্দ করি, মুসলিম ধর্মের ধর্মের বা যে কোনো উৎসবে, আর মুসলিম ধর্মের মানুষও এই হিন্দু ধর্মের বড় উৎসব দুর্গা উৎসবে আমরা আনন্দ করব একসাথে, পশ্চিমবাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখবো, এই কামনা। তারক সিংয়ের উদ্যোগে এবার নিউ আলিপুরে শাহাপুর সার্বজনীন ক্লাবের থিম ও ভাবনা চিন্তা স্বাধীনতার আগের ভারতবর্ষ। তারক সিংয়ের উদ্যোগে এবার নিউ আলিপুর শাহাপুর সর্বজনীন ক্লাবের থিম হচ্ছে ভাবনা চিন্তা স্বাধীনতার আগের ভারতবর্ষ। তারক সিং জানান, স্বাধীনতার আগে ভারতবর্ষের কারাগারকে তুলে ধরাই এবার তাদের লক্ষ্য। সব রকম করোনা বিধিনিষেধ মেনেই এবছর পুজো তারা করছেন। ভাবনা চিন্তা হচ্ছে এটা 75 বছরে পড়ল স্বাধীনতা আমাদের। আমাদের এই স্বাধীনতা লাভের জন্য যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিল, অত্যাচারিত হয়েছিল, ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল, দ্বীপান্তর দেওয়া হয়েছিল সেলুলার জেলে নিয়ে গিয়ে, সেটাকেই আমরা আমাদের নতুন প্রজন্মর কাছে তুলে ধরতে চাইছি যে কিসের বিনিময়ে আমরা এটা পেয়েছিলাম, তাদের ভাবতে বলছি। আর এটা বলছি আমরা, তারা আমরা আজকে কি করছি, তারা কি চেয়েছিল, আমরা কি পেয়েছি, আমরা কি করছি, আর তাদের অবদানটা কি ছিল এই স্বাধীনতা পাওয়ার জন্য, কি অত্যাচার তারা সহ্য করেছে, এটাকেই আমরা ফুটিয়ে তুলতে চাইছি এই মণ্ডপে 2-3 দিনের মধ্যে। সেলুলার জেলে যে লাইট অ্যান্ড সাউন্ড যে লাইভ দেখানো হয় এখানেও দেখানো হবে, এবং সেলুলার জেলের প্রত্যেকটা পার্টের ইমেজ এখানে ফ্লেক্সের মাধ্যমে লাগানো হবে। থ্রোবল খেলাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য নয়া উদ্যোগ সাউথ কলকাতা ডিস্ট্রিক্টের টিম এবার থ্রো বলে খেলার জন্য কলকাতার বাইরে দক্ষিণ দিনাজপুর জেলায় যেতে চলেছে। তাদের উদ্দেশ্য বাংলা থেকে ন্যাশনাল লেভেলে গিয়ে খেলার, তাই জোর কদমে প্র্যাকটিস সেরে মহিলা ও পুরুষ থ্রো বল টিম এবার তারা যাবে বাইরে সিলেকশনের জন্য। তাদের লক্ষ্য ইন্ডিয়া টিমে খেলা। খুব ভালো, আমার এই ড্রিম ছিল যে আমার সাউথ কলকাতা ডিস্ট্রিক্ট থ্রো বল, আজকে সাউথ কলকাতা ডিস্ট্রিক্ট থ্রো বলটা আমি 1998 থেকে দেখছি। আমরা খেলতাম সাউথ কলকাতায়, বেঙ্গল খেলেছি,
আমরা ইন্ডিয়াও খেলেছি, আমার প্লেয়ারগুলো খেলেছে, মাঝখানে একটু মিসকমিউনিকেশনের জন্য আমরা বন্ধ হয়ে গেছিলো খেলাটা। তো আমি খুব আজকে খুশি কি আমি ফার্স্ট টাইম এটা 10 বছর পরে টিমটাকে নিয়ে যাচ্ছি ডিস্ট্রিক্ট খেলার জন্য। আপনাদের কি মহিলা পুরুষ সব রকম টিমই রয়েছে? হ্যাঁ, দুটোই টিম আমাদের রয়েছে। কোথায় নিয়ে যাচ্ছেন? আলিপুরদুয়ারে। আচ্ছা, ওখানে কি আপনারা পার্টিসিপেট করবেন? আমরা পার্টিসিপেট করবো, ওখানে সিলেকশনও আছে, সাব জুনিয়র যে ন্যাশনাল হচ্ছে আমাদের রোহতক হরিয়ানাতে, তো বয়েজ অ্যান্ড গার্লস বোথ সিনিয়র ন্যাশনাল অ্যান্ড সাব জুনিয়র ন্যাশনাল দুটি ওখানে সিলেকশনও আছে। তারপর ওখান থেকে সিলেকশনে ইন্ডিয়া টিম খেলতে যাবে কেনিয়া, তো পুরো বড়ো ব্যাপার আছে আলিপুরদুয়ারে। আপনারা পার্টিসিপেট করতে যাচ্ছেন, তার আগে প্রস্তুতি পর্ব কেমন ছিল? খুব ভালো করতে পারিনি বৃষ্টির জন্য, মাঠের কন্ডিশন দেখতেই পাচ্ছেন আপনারা কী কন্ডিশন আছে, কিন্তু ছেলেরা তো ভালো করেছে, মেয়েরা তো নিউ ফ্রেশার আছে, তবু মেয়েরা ফাইট করার মতো আছে, ছেলেরা তো পুরো ফাইট দেবে। আই থিঙ্ক আমার ছেলেরা ফাইনালে যা শহর ও শহরতলির বিভিন্ন প্রান্তের পাশাপাশি বেহালা নতুন দল দুর্গাপুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোপন সূত্রে খবর পেয়ে চাকুলিয়া থানার কানকি এসআর পেট্রোল পাম্পের কাছ থেকে 295 গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার তিন আটক করেছে দুটি মোটর বাইক। পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ভোর রাতে গোপন সূত্রে খবর কানকি এসপি পেট্রোল পাম্পের কাছে দুটি বাইক তিন যুবক দাঁড়িয়েছিল। পুলিশ ওই তিন যুবককে তল্লাশি করলে তাদের কাছ থেকে 295 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি মোবাইল ফোন ও দুটি বাইক। 295 গ্রাম ব্রাউন সুগার যার বাজার মূল্য 5 লক্ষ টাকা। ধৃতদের মধ্যে দুজন ডালখোলা থানার হারমন্ত টোলা এলাকার বাসিন্দা, একজন বিহারের ঠাকুরগঞ্জ এলাকার বাসিন্দা। ধৃতদের আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ইসলামপুর মহকুমা আদালতের কাছে 14 দিনের পুলিশ হেফাজতের জন্য আর্জি জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ। Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lars Green campus. With modern infrastructure and dedicated faculty and staff, build your engineering career with us. For admission, contact the number shown. Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities.
library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIP. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাই ব্যাক লাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।